হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ আপনাদের জন্য একটা সুন্দর সিম্পল রেমেডি নিয়ে এসেছি, যেটা হচ্ছে চুলকে সিল্কি সফট রাখবে। চুল রুক্ষ হয়ে যাচ্ছে, চুলের মধ্যে কোনো প্লেস নেই, সেই রকমভাবে আমরা কী করলে, বাড়িতে এমন কী আছে যেটা ইউজ করলে আমাদের চুলটা ভালোও থাকবে, সিল্কি সফটও থাকবে, সেরকমই একটা রেমেডি দেখাবো আপনাদেরকে। তার আগে বলি বন্ধুরা, আমরা অনেকের বাড়িতেই দেখবেন অ্যালোভেরা গাছ হয়ে থাকে এখানে ওখানে, এবং মানে কোনো যত্ন লাগে না, কিন্তু সেই অ্যালোভেরা গাছগুলোকে আমরা কীভাবে ইউজ করব সঠিকভাবে তার ব্যবহার জানি না। তো তার সঠিক ব্যবহারটা জানলে কিন্তু আমাদের স্কিনের জন্য বলুন, চুলের জন্য বলুন, অ্যালোভেরা ভীষণ ভালো। তো আজ আমি এরকম প্লান্ট বেস অ্যালোভেরা দিয়ে আজকে স্কিনের চুলের যত্ন করে দেখাবো কীভাবে চুলকে সিল্কি সফট রাখা যায়। তো তার জন্য আমি ছাদ থেকে একটা মোটা অ্যালোভেরা গাছের ডাল নিয়ে নিচ্ছি লিফ। এবার আপনাদের চুলের লেন্থ অনুপাতে নেবেন, যাদের চুল বড় আছে দুটো নিলেই হবে। অ্যালোভেরা লাগানোর একটু নিয়ম আছে, মানে অনেকে বলে অ্যালোভেরা জেল আমার সহ্য হয় না, মুখ চুলকায় বা স্কিনে লাগলে চুলকায়। তার কারণ হচ্ছে, একটা কারণ, সবার ক্ষেত্রে নয়, আবার কিছু কিছু মানুষের সত্যিই অ্যালোভেরা সহ্য হয় না। তো আমি একটা যে কারণটা বলছি সেটা হচ্ছে, অ্যালোভেরা কাটার পরেই দেখবেন একটা ইয়েলো কালারের জুস বেরোয়, এটা কিন্তু স্কিনের জন্য ভালো নয়, চুলের জন্য ভালো না, ভীষণ ইচিং হয় চুলকায় আর কি। তো অ্যালোভেরা কেটেই সঙ্গে সঙ্গে কিন্তু জেলটা বার করে মুখে বা চুলে লাগাবেন না। দেখুন একটা হলুদ রঙের একটা রস মতন বেরোচ্ছে, এটা কিন্তু স্কিনের জন্য চুলের জন্য কোনোটাই ভালো না। এটা কিন্তু আবার গাছের জন্য ভীষণ ভালো, এটা এই রসটা যদি আপনারা জলের মধ্যে ডুবিয়ে রেখে সেই জলটা গাছে দিয়ে দেন না, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকে। তো যাই হোক, সেটা অন্য কোনো ব্লগে দেখাবো। তো আমি কীভাবে এই জুস, এই হলুদ রঙের যে বিষাক্ত রসটা, এটাকে বার করবো, বার করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে কোনো মগের মধ্যে আপনারা একটু জল নেবেন, নিয়ে দাড়িটাকে লম্বা করে দাঁড় করিয়ে রাখবেন আধ ঘন্টা, খুব বেশি লাগে না। আধ ঘন্টা পরেই দেখবেন জলটা একদম, জলের রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটার কতটা রঙ পরিবর্তন হয়ে গেছে। তো এটা, এই যে জলটা দেখছেন, এই জলটা যদি কোনো গাছে পোকা লাগে না, সেই জলটা যদি আপনারা দেন, এই পোকা কিন্তু লাগা থেকে অনেকটা রেহাই পেতে পারেন। তো এখনও আমার অ্যালোভেরা ভালো করে, মানে জুস বার করার প্রসেস এখনও কমপ্লিট হয়নি, ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ওর মাটি লিফটার মধ্যে অনেক মাটি অনেক নোংরা তো লেগে থাকে, সেই হিসাবে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, দু সাইডে যে কাঁটার মতন অংশ আছে সেগুলোকে প্রথমে কেটে বার করতে হবে। তার আগে আমি একটু, যেহেতু লিফটা অনেক বড়, ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিচ্ছি। টুকরো টুকরো করে কেটে নিলে কী হয়, সুবিধা হয়। এবার দেখুন ছোটো এই যে দুই সাইডে যে কাঁটার মতন অংশ আছে, এই কাঁটার মতো অংশগুলোকে হাত ছুরির সাহায্যে হালকা করে কেটে ফেলে দিচ্ছি। তো আপনারা অ্যালোভেরা জেল বার করার প্রসেস মোটামুটি অনেকেই জানেন, তবু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ নতুন নতুন অনেক বন্ধুরা তো আসেন। এবার ওপর থেকে যে পাতলা লেয়ার চাম, এটা ছালটা আর কি তুলে নেব। তার আগে দেখবেন এখনও কিন্তু ইয়েলো কালারের যে জুসটা, সে বিষাক্ত যে রসটার কথা বলছিলাম, সেটা কিন্তু এখনও বেরোয়, মানে এই কাঁটার মতো অংশ যেটা কাটার পরেও দেখবেন, আবার দেখবেন যে ইয়েলো কালারের জুসের মতন অংশটা বেরোচ্ছে, সেক্ষেত্রে আবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো এর জন্যই আমি আর কি ভালো করে প্রসেসগুলো দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো রকম এরকম না হয়, হোমমেড রেমেডি করতে গিয়ে আপনারা কোনো বললেন দিদি এইটা তো বললেন না, আমার এটা মাখার পরে আমার স্কিন বা মুখ চুলকাচ্ছিল। তো সেই জন্য পুরো ব্যাপারটাই আপনাদেরকে ক্লিয়ার করে বলা। আর একটু ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যায়, অনেকে পছন্দ করেন না, অনেকে বলেন অনেক বেশি কথা বলেন আপনি, কিন্তু পুরো যে ইনফরমেশানটা কথা না বললে আপনারা জানবেন কী করে, তাই না? তো আমি ভালো করে অ্যালোভেরা লিফটাকে বার করে নিয়েছি। এবার যেটা করবেন, এটা পারলে আর একবার করে ধুয়ে নেবেন, ধুয়ে না নিলে কী হয়, এই জুসের মতন যে বিষাক্ত রসটা কিন্তু আপনারা আবার স্কিনে বা হাতে লেগে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ইয়েলো কালারে এখনও বেরোচ্ছে। তো এটা আর একবার করে জল দিয়ে যদি ধুয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, বা যদি জলে ডুবিয়েও রেখে দেন, এই এরকমভাবে কেটেও যদি আধ ঘন্টার মতো ডুবিয়ে রেখে দেন, সেক্ষেত্রেও খুব ভালো হয়। তো আপনাদের যেটা সুবিধা হবে সেটাই আপনারা করবেন। তো আমি একটা লিফ থেকে যেটুকু জুস বেরোয় সেটাই করব। তো দেখুন আবার আমি ধুয়ে নিচ্ছি, আমি যেটা বলেছিলাম আমি ঠিকঠাকভাবে প্রসেসগুলো দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় করতে গিয়ে। এই স্টেপ বাই স্টেপ যদি আপনারা করেন তাহলে কোনো অসুবিধাতে পড়বেন না। অনেক সময় কী হয়, পুরো কথা তো শোনেন না, অনেক সময় স্ক্রিপ্ট করে করে চলে যান, যার ফলে কী হয় আপনারা অনেক সময়
মানে অনেক কথা শোনেন না এবং পরবর্তীকালে ভিডিওতে এসে বলেন যে এই এই সমস্যাগুলোর মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, এবার জেলটাকে বার করে নেওয়ার পালা। উপর থেকে ছালটা বার করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যেটা করবেন ঝিকজ্যাক করে নিতে পারেন বা চামচের সাহায্যে যার যেটা সুবিধা জেলটাকে বার করে নেবেন। এবার বলি আপনাদেরকে ঝিকজ্যাক করে কেন বললাম, তার একটাই কারণ হচ্ছে যখন মিক্সিতে দেবেন না খুব ভালো মিহি পেস্ট করতে গেলে, এই যে আমি দেখুন ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে কে করে কুড়ে নিচ্ছি, তারপরে আবার এ করে চৌকো চৌকো করে মানে ঝিকজ্যাক করে আর কি জেলটাকে কেটে নিচ্ছি, যার ফলে কী হবে যখন মিক্সিতে দেবেন একদম মিহি ফাইন পেস্ট তৈরি হবে, যত ফাইন পেস্ট হবে ততই আপনারা মাখতে সুবিধা হবে। তো এই ব্যাপারগুলোর জন্যই আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখালাম, আর কিছুই নয়। তো দেখুন আমার পুরো জেলটা বার করা হয়ে গেছে, একটা লিপ থেকে যতটা জেল বার করার আমি বার করে নিয়েছি। যদি আপনারা একটু বেশি পরিমাণ চান, খুব বেশি এটা অবশ্য হবে না, দুটো লিফও ইউজ করতে পারেন, সেটা চুলের লেন্থ অনুপাতে করবেন। তো এবার যেটা করব, এই অবস্থাতেও কিন্তু মাথায় মাখা যায়, কিন্তু এটা দেখুন খুব ভালো মিহি আর কি, মাথায় মাখতে গেলে সব জায়গায় লাগানো যাবে না, কারণ কিছু অংশ ডেলা আছে, কিছু অংশ লিকুইড ফর্মে আছে, সেই জন্য এটা মিহি ফাইন পেস্ট তৈরি করতে গেলে যেটা করতে হবে আমাকে একটা মিক্সার বাটিতে দিতে হবে। তো আমি খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব, তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ফাইন পেস্টটা হয়েছে। তো এই অবস্থায় আপনারা মাখতে পারেন, মাখলে কী হবে চুলের মধ্যে কিন্তু অনেকটা লেগে থাকবে। আর একটা হয় অ্যালোভেরা জেল বার করার পদ্ধতি, চিরুনি হয় না, চিরুনি দিয়ে আপনারা যদি আস্তে আস্তে কুড়ে কুড়ে বার করেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো, মিক্সিতে আর দিতে হয় না, চিরুনির সাহায্যে হালকা হালকা করে হালকা হাতে প্রেস করে করে কুড়ে নিলেও হয়। তো সেটা অন্য কোনো দিন দেখাবো আপনাদেরকে কীভাবে করবেন। তো এবার আমি মিহি পেস্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে দেখালাম খুব ভালো মিহি পেস্ট একদম তৈরি হয়ে গেছে, আর এটা একদম লিকুইড ফর্ম, পুরো জলের মতন হয়ে গেছে, যত মিহি করবেন তত এটা একদম পাতলা জেল জেল থেকে পুরো জলে পরিণত হয়েছে। তো এবার যেটা এই অবস্থাতেও মাথায় মাখা যাবে, কিন্তু এর মধ্যে ছোটো ছোটো গ্র্যানিউলস কিন্তু এখনও আছে, মিক্সিতে তো খুব ভালো যে একেবারে গ্র্যানিউল থাকবে না তা নয়, একদম মিহি পেস্ট করতে গেলেও একটু কিন্তু গ্র্যানিউল থাকবে, সেই জন্য এটা আমি ছেঁকে নিচ্ছি। এবার বলি কীভাবে মাখবেন পরিষ্কার মাথায়, এটা পুরো মাথার গোড়া থেকে লেন্থ পর্যন্ত পুরো ভালো করে মাথায় চপচপে করে মেখে নেবেন, মেখে নিয়ে এক ঘন্টা অন্তত থাকবেন, এক ঘন্টা থাকার পরে প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন, দেখবেন মাথাটা কতটা সিল্কি সফট হয়ে গেছে। এইভাবে করে দেখুন, যদি উপকার না পান আমাকে এসে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যেটা কাঁচটা পড়ে রয়েছে ওটাও কিন্তু স্ক্রাবার হিসাবে আপনারা কোনো চালের গুঁড়ো বা চিনির সাহায্যেও কিন্তু মুখে মেখে নিতে পারেন, মুখে বা বডিতে এই যে কাঁচটা, তো এটাও খুব ভালো স্ক্রাবারের কাজ করবে। তাহলে ব্লগটা আজকের এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, কালকে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিপস বা ব্লগের সাথে, ততক্ষণ টাটা, শুভরাত্রি, গুড বাই।